চেহারা কিংবা ত্বক হুবহু মানুষের মতোই। মানুষের মতোই নাড়াতে পারে চোখের পাতা, হাতের আঙুল। সম্প্রতি চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে প্রদর্শিত হয়েছে এমন বেশ কয়েকটি মানবিক বা হিউম্যানয়েড রোবট। সম্মেলনে রোবটগুলো বেশ আলোড়নও তুলেছে। বিস্ময়কর এই রোবটগুলো তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান এক্সরোবট। কিভাবে রোবটকে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে গবেষণা চলছে বহুদিন ধরেই। চেহারা আর আকৃতিতে একই রকম আর চালচলন হবে হুবহু মানুষের মতো, এমন রোবট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের সে চেষ্টারই এক ঝলক দেখা গেল চীনের ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে। বেইজিংয়ে সদ্য শেষ হওয়া বার্ষিক এই সম্মেলনে দেখা মিলেছে মানুষের মতো দেখতে বেশ কয়েকটি রোবটের। মানবিক বা হিউম্যানয়েড এই রোবটগুলো মানুষের মতো অভিব্যক্তি প্রকাশের পাশাপাশি নড়াচড়াও করতে পারে। চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এক্সরোবট এই রোবটগুলো বানিয়েছে। অন্যান্য হিউম্যানয়েড রোবটের তুলনায় এগুলো বেশ উন্নত বলে দাবি নির্মাতাদের। এক্সরোবটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একজন ইঞ্জিনিয়ার বলেন, আমাদের সর্বাধুনিক সুপার মোটরের মাধ্যমে রোবটগুলো তার প্রতিটি অংশ নিয়ন্ত্রণ করতে পারে, এজন্যই খুবই স্বাভাবিকভাবে নড়াচড়া করে রোবটগুলো। তাদের ত্বক সহ সবকিছুই আপগ্রেড করা হয়েছে। এগুলো আনন্দ, দুঃখ, রাগ সহ যে কোনো ছোট ছোট অভিব্যক্তি তৈরি করতে সক্ষম। এবারের রোবট সম্মেলনে অনেকের মাঝেই বিস্ময়ের জন্ম দিয়েছে মানুষের মতো দেখতে এসব রোবট। তাদের অভিব্যক্তিও দর্শনার্থীদের নজর কেড়েছে। দর্শকরা বলছেন তারা এসব রোবট দেখে খুবই অবাক হয়েছেন। রোবটগুলোর চোখ এবং কিছু মুভমেন্ট সহ অনেক কিছুই একেবারে মানুষের মতো, এমনকি আঙুলের সূক্ষ্ম নড়াচড়াও হুবহু নকল করতে পারে ল্যাবে তৈরি এসব রোবট। ভবিষ্যতে এগুলো অনেক ক্ষেত্রেই মানুষের বিকল্প হিসেবে কাজ করবে। চীনের শিল্প মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে 2015 থেকে 2021 সালের মধ্যে শিল্পে ব্যবহৃত রোবটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10 গুণ। চলতি বছরের প্রথম 6 মাসে তৈরি হয়েছে 2,22,000 ইন্ডাস্ট্রিয়াল ইউনিট রোবট, গত বছরের একই সময়ের তুলনায় যা 5.4% বেশি। বছরের প্রথমার্ধে 35,30,000 সার্ভিস ইউনিট রোবট তৈরি হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা 9.6% বেশি। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।